বাইতুল মোকাররম মসজিদে মোট 6টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, ইতিমধ্যে তো 4টি জামাত অনুষ্ঠিত হয়ে গেছে, বাকি 2টি জামাতের কথা জানতে চাই। এবং সেই সঙ্গে আপনার পেছনে দেখছি যে অনেক মানুষ নামাজ শেষ করে বের হয়ে এসেছেন, সামাজিক দূরত্ব কতটা বজায় রাখা সম্ভব হচ্ছে আসলে সেখানে? ইশরাত, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের যে 6টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার মধ্যে 4টি জামাত এরই মধ্যে শেষ হয়েছে। একটু আগে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে চতুর্থ জামাত, এবং পঞ্চম যে জামাতটি রয়েছে সেটি শুরু হবে সকাল 10:30। এবং পঞ্চম জামাতে অংশগ্রহণ করার জন্য মুসল্লিরা কিন্তু লাইন ধরে মসজিদে প্রবেশ করছেন, এবং স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে সেটি জানতে চেয়েছেন। আমরা সেই সকাল 7টায় যেটি প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছিল সেখানেও দেখেছিলাম আসলে মুসল্লিরা লাইন ধরে জীবাণুনাশক যে কক্ষ বসানো হয়েছে, মেটাল ডিটেক্টর বসানো হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু মসজিদে প্রবেশ করছেন। তাদেরকে আগেই বলা হয়েছে অজু করে জায়নামাজ নিয়ে যেন মাস্ক পরিধান করে মসজিদে প্রবেশ করেন। আমরা দেখেছি যে সব মুসল্লির মুখেই কিন্তু মাস্ক ছিল, এবং তারা সামাজিক দূরত্ব, অর্থাৎ বলা হয়েছিল যে 3 ফিট দূরত্ব রেখে নামাজের যে কাতার সেটি ঠিক রাখতে হবে, আমরা সেটি দেখেছি। এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে জামাতগুলো পরিচালনা করা হচ্ছে, এবং এই যে পঞ্চম জামাত যেটি অনুষ্ঠিত হবে 10:30, সেই পঞ্চম জামাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেক মুসল্লি ইতিমধ্যে মসজিদে প্রবেশ করেছেন এবং অনেকেই এখনও প্রবেশ করছেন। আর চতুর্থ জামাতটি যেহেতু মাত্রই শেষ হলো, অনেক মুসল্লি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, অনেকেই তারা এখন কুরবানি দিবেন। এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এবং অন্যান্য যারা এখানে দায়িত্ব পালন করছেন, যে তারা এই স্বাস্থ্যবিধি যে মেনে যেন জামাতগুলো পরিচালনা হয় সেজন্য মুসল্লিরাও সতর্ক রয়েছেন, এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু সতর্ক রয়েছেন। এবং মুসল্লিরা আসলে এই এমন একটি পরিস্থিতিতে, এই ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে সারা পৃথিবী যখন করোনা মহামারীতে বিপর্যস্ত, অন্যদিকে কিন্তু দেশের 31টি জেলায় বন্যায় প্লাবিত, তো সব মিলিয়ে ঢাকায় কিন্তু অনেকেই এবার ঈদ করছেন। যারা প্রতি বছর ঈদে পরিবার পরিজন নিয়ে বাড়িতে গিয়ে ঈদ করেন সাধারণত, তারাও কিন্তু অনেকে ঢাকায় রয়েছেন। সে কারণে কিন্তু 6টি জামাত ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই 6টি জামাতেই কিন্তু প্রথম জামাতে অনেক মুসল্লি ছিলেন, দ্বিতীয় তৃতীয় জামাতে কিছু মুসল্লি কম থাকলেও এই চতুর্থ জামাতে কিন্তু অনেক মুসল্লি ছিলেন, এবং পঞ্চম যে জামাতটি অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু অনেক মুসল্লি আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আর একটি মাত্র জামাত রয়েছে যেটি সবশেষ জামাত, 6ষ্ঠ জামাত, 11:10 অনুষ্ঠিত হবে। ইশরাত জুবাইর, ঈদ জামাতে মুসল্লিদের উপস্থিতি কেমন ছিল জানাবেন, সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়েছিল কিনা? জানেন যে এই করোনা মহামারীর কারণে কিন্তু ঈদগাহে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জামে মসজিদপুরে। শেরপুরের প্রধান ঈদের জামাত হয়ে থাকে সাধারণত শহীদ দারোগালী পৌর পার্কে, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে শেরপুরের কালেক্টরের জামে মসজিদে। এবং প্রত্যেকটি মসজিদে কিন্তু 2টি করে জামাত হয়েছে, সকাল 8টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু এই জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে, এবং জামাতগুলোতে মানুষের উপস্থিতি ছিল। এবং আমরা ঘুরে যেটা দেখেছি, শেরপুরের অধিকাংশ মানুষ কিন্তু সচেতন ছিলেন, সবাই মাস্ক পরে মসজিদে এসেছেন, এবং মসজিদগুলোতেও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু মসজিদ কমিটির লোকজন যথাসাধ্য চেষ্টা করেছেন, এবং সবাই নিজ নিজ জায়নামাজে কিন্তু নামাজে অংশগ্রহণ করেছে। এবং নামাজ শেষে দেশে এবং সারা বিশ্বে যে করোনা মহামারী নিয়ে যে মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে সেটি নিয়ে কিন্তু দোয়া করা হয়েছে। ইতিমধ্যে সবাই মসজিদ থেকে গিয়ে সবাই যার যার কোরবানির স্থলে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছে। শরীয়তপুরে জামাতের খবর জানাচ্ছেন সহকর্মী হাসান জুবায়ের।